এখন আমরা পবিত্র বাইবেল থেকে রূতের বিবরণের এক অধ্যায় পাঠ করছি। নয়মি ও রূত বেথলেহেমে যান, আর বিচার কর্তৃগণের কর্তৃত্বকালে দেশে একবার দুর্ভিক্ষ হয়, আর বেথলেহেম যিহুদার একটি পুরুষ তাহার স্ত্রী ও দুই পুত্র মোয়াব দেশে প্রবাস করিতে যায়। সেই পুরুষটির নাম ইলিমেলক, তাহার স্ত্রীর নাম নয়মি, এবং তাহার দুই পুত্রের নাম মহলন ও কিলিয়ন। ইহারা বেথলেহেম যিহুদা নিবাসী ইফ্রাথীয়, ইহারা মোয়াব দেশে গিয়া সেখানে থাকিয়া গেল। পরে নয়মির স্বামী ইলিমেলক মরিল, তাহাতে সে ও তাহার দুই পুত্র অবশিষ্ট থাকিল। পরে সেই দুই জনে দুই মোয়াবিয়া কন্যাকে বিবাহ করিল, একজনের নাম অর্পা আর একজনের নাম রূথ। আর তাহারা অনুমান 10 বৎসর কাল সেই স্থানে বাস করিল। পরে মহলন ও কিলিয়ন এই দুইজন মরিয়া গেল, তাহাতে নয়মি পতিহীনা ও উভয়ে পুত্রবিহীনা হইয়া অবশিষ্টা রহিল। তখন সেই দুইটি পুত্রবধূকে সঙ্গে লইয়া মোয়াব দেশ হইতে ফিরিয়া যাইবার জন্য উঠিল। তখন সে দুইটি পুত্রবধূকে সঙ্গে লইয়া মোয়াব দেশ হইতে ফিরিয়া যাইবার জন্য উঠিল, কারণ সে মোয়াব দেশে শুনিতে পাইয়াছিল যে সদাপ্রভু আপন প্রজাদের তত্ত্বাবধান করিয়া তাহাদিগকে খাদ্য দ্রব্য দিয়াছেন। সে ও তাহার দুই পুত্রবধূ আপনাদের বাসস্থান হইতে বাহির হইল এবং যিহুদা দেশে ফিরিয়া যাইবার জন্য পথে চলিতে লাগিল। তখন নয়মি দুই পুত্রবধূকে কহিল, তোমরা আপন আপন মাতার বাটিতে ফিরিয়া যাও, মৃতদের প্রতি ও আমার প্রতি তোমরা যেরূপ দয়া করিয়াছ, সদাপ্রভু তোমাদের প্রতি তদ্রূপ দয়া করুন। তোমরা উভয়ে যেন স্বামীর বাটিতে বিশ্রাম পাও, সদাপ্রভু তোমাদিগকে এই বর দিওন। পরে সে তাহাদিগকে চুম্বন করিল, তাহাতে তাহারা উচ্চৈস্বরে রোদন করিল। আর তাহারা তাহাকে কহিল, না, আমরা তোমারই সহিত তোমার লোকদের নিকটে ফিরিয়া যাইব। নয়মি কহিল, হে আমার বৎসারা, ফিরিয়া যাও, তোমরা আমার সহিত কেন যাইবে? তোমাদের স্বামী হইবার জন্য এখনো কি আমার গর্ভে সন্তান আছে? হে আমার বৎসারা, ফির, চলিয়া যাও, কেননা আমি বৃদ্ধা, পুনরায় বিবাহ করিতে পারি না, আর আমার প্রত্যাশা আছে, ইহা বলিয়া যদি আমি অদ্য রাত্রিতে বিবাহ করি, আর যদি পুত্র ও প্রসব করি, তবে তোমরা কি তাহাদের বয়স প্রাপ্তি পর্যন্ত অপেক্ষা করিবে? তোমরা কি সেজন্য বিবাহ করিতে নিবৃত্তা থাকিবে? হে আমার বৎসারা, তাহা নয়, তোমাদের জন্য আমার বড়ই দুঃখ হইয়াছে, কেননা সদাপ্রভুর হস্ত আমার বিরুদ্ধে প্রসারিত হইয়াছে। পরে তাহারা পুনর্বার উচ্চৈস্বরে রোদন করিল এবং অর্পা আপন শাশুড়িকে চুম্বন করিল, কিন্তু রূথ তাহার প্রতি অনুরক্তা রহিল। তখন সে কহিল, ওই দেখো, তোমার যা আপন লোকদের ও আপন দেবতার নিকটে ফিরিয়া গেল, তুমিও তোমার যার পিছে পিছে ফিরিয়া যাও। তখন সে কহিল, ওই দেখো, তোমার যা আপন লোকদের ও আপন দেবতার নিকটে ফিরিয়া গেল,
তুমিও তোমার যার পিছে পিছে ফিরিয়া যাও। কিন্তু রূত কহিল, তোমাকে ত্যাগ করিয়া যাইতে, তোমার পশ্চাৎগমন হইতে ফিরিয়া যাইতে আমাকে অনুরোধ করিও না। তুমি যেখানে যাইবে আমিও তথায় যাইব, এবং তুমি যেখানে থাকিবে আমিও তথায় থাকিব। তোমার লোকই আমার লোক, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। তুমি যেখানে মরিবে আমিও তথায় মরিব, সেই স্থানেই কবর প্রাপ্ত হইব। কেবল মৃত্যু ব্যতীত আর কিছুই যদি আমাকে ও তোমাকে পৃথক করিতে পারে, তবে সদাপ্রভু আমাকে অমুখ ও ততোধিক দণ্ড দিউন। যখন সে দেখিল তাহার সহিত যাইতে রূতের দৃঢ় মনস্থ আছে, তখন সে তাহাকে আর কিছু বলিল না। পরে তাহারা দুইজন চলিতে চলিতে শেষে বৈতলেহামে উপস্থিত হইল। যখন বৈতলেহামে উপস্থিত হইল তখন তাহাদের বিষয়ে সমস্ত নগরে জনরব হইল। স্ত্রীলোকেরা কহিল, এ কি নয়মি? সে তাহাদিগকে কহিল, আমাকে নয়মি মনোরমা বলিও না, বরং মারা তিক্তা বলিয়া ডাকো। কেননা সর্বশক্তিমান আমার প্রতি অতিশয় তিক্ত ব্যবহার করিয়াছেন। আমি পরিপূর্ণা হইয়া যাত্রা করিয়াছিলাম, এখন সদাপ্রভু আমাকে শূন্য করিয়া ফিরাইয়া আনিলেন। তোমরা কেন আমাকে নয়মি বলিয়া ডাকিতেছ? সদাপ্রভু তো আমার বিপক্ষে প্রমাণ দিয়াছেন, সর্বশক্তিমান আমাকে নিগ্রহ করিয়াছেন। এইরূপে নয়মি ফিরিয়া আসিল, তাহার সঙ্গে তাহার পুত্রবধূ মোয়াবিয়া রূত মোয়াব দেশ হইতে আসিল। জব কাটা আরম্ভ হইলেই তাহারা বৈতলেহামে উপস্থিত হইল। এখন আমরা পবিত্র বাইবেল থেকে রূতের বিবরণের এক অধ্যায় পাঠ করছি। নয়মি ও রূত বৈতলেহামে যান, আর বিচার কর্তৃগণের কর্তৃত্বকালে দেশে একবার দুর্ভিক্ষ হয়। আর বৈতলেহাম যিহূদার একটি পুরুষ তাহার স্ত্রী ও দুই পুত্র মোয়াব দেশে প্রবাস করিতে যায়। সেই পুরুষটির নাম ইলিমেলক, তাহার স্ত্রীর নাম নয়মি, এবং তাহার দুই পুত্রের নাম মহলন ও কিলিয়ন। ইহারা বৈতলেহাম যিহূদা নিবাসী ইফ্রাথীয়, ইহারা মোয়াব দেশে গিয়া সেখানে থাকিয়া গেল। পরে নয়মির স্বামী ইলিমেলক মরিল, তাহাতে সে ও তাহার দুই পুত্র অবশিষ্ট থাকিল। পরে সেই দুই জনে দুই মোয়াবিয়া কন্যাকে বিবাহ করিল, একজনের নাম অর্পা আর একজনের নাম রূথ। আর তাহারা অনুমান দশ বৎসর কাল সেই স্থানে বাস করিল। পরে মহলন ও কিলিয়ন এই দুইজন মরিয়া গেল, তাহাতে নয়মি পতিহীনা ও উভয়ে পুত্রবিহীনা হইয়া অবশিষ্টা রহিল। তখন সেই দুইটি পুত্রবধূকে সঙ্গে লইয়া মোয়াব দেশ হইতে ফিরিয়া যাইবার জন্য উঠিল। তখন সে দুইটি পুত্রবধূকে সঙ্গে লইয়া মোয়াব দেশ হইতে ফিরিয়া যাইবার জন্য উঠিল, কারণ সে মোয়াব দেশে শুনিতে পাইয়াছিল যে সদাপ্রভু আপন প্রজাদের তত্ত্বাবধান করিয়া তাহাদিগকে খাদ্যদ্রব্য দিয়াছেন। সে ও তাহার দুই পুত্রবধূ আপনাদের বাসস্থান হইতে বাহির হইল, এবং যিহূদা দেশে ফিরিয়া যাইবার জন্য পথে চলিতে লাগিল।
তখন নয়মি দুই পুত্রবধূকে কহিল, তোমরা আপন আপন মাতার বাটিতে ফিরিয়া যাও, মৃতদের প্রতি ও আমার প্রতি তোমরা যেরূপ দয়া করিয়াছ, সদাপ্রভু তোমাদের প্রতি তদ্রূপ দয়া করুন। তোমরা উভয়ে যেন স্বামীর বাটিতে বিশ্রাম পাও, সদাপ্রভু তোমাদিগকে এই বর দিয়ন। পরে সে তাহাদিগকে চুম্বন করিল, তাহাতে তাহারা উচ্চৈস্বরে রোদন করিল। আর তাহারা তাহাকে কহিল, না, আমরা তোমারই সহিত তোমার লোকদের নিকটে ফিরিয়া যাইব। নয়মি কহিল, হে আমার বৎসারা, ফিরিয়া যাও, তোমরা আমার সহিত কেন যাইবে? তোমাদের স্বামী হইবার জন্য এখনো কি আমার গর্ভে সন্তান আছে? হে আমার বৎসারা, ফিরো, চলিয়া যাও, কেননা আমি বৃদ্ধা, পুনরায় বিবাহ করিতে পারি না, আর আমার প্রত্যাশা আছে, ইহা বলিয়া যদি আমি অদ্য রাত্রিতে বিবাহ করি, আর যদি পুত্র ও প্রসব করি, তবে তোমরা কি তাহাদের বয়স প্রাপ্তি পর্যন্ত অপেক্ষা করিবে? তোমরা কি সেজন্য বিবাহ করিতে নিবৃত্তা থাকিবে? হে আমার বৎসারা, তাহা নয়, তোমাদের জন্য আমার বড়ই দুঃখ হইয়াছে, কেননা সদাপ্রভুর হস্ত আমার বিরুদ্ধে প্রসারিত হইয়াছে। পরে তাহারা পুনর্বার উচ্চৈস্বরে রোদন করিল এবং অর্পা আপন শাশুড়িকে চুম্বন করিল, কিন্তু রূপ তাহার প্রতি অনুরক্তা রহিল। তখন সে কহিল, ওই দেখো, তোমার যা আপন লোকদের ও আপন দেবতার নিকটে ফিরিয়া গেল, তুমিও তোমার যার পিছে পিছে ফিরিয়া যাও। তখন সে কহিল, ওই দেখো, তোমার যা আপন লোকদের ও আপন দেবতার নিকটে ফিরিয়া গেল, তুমিও তোমার যার পিছে পিছে ফিরিয়া যাও। কিন্তু রূপ কহিল, তোমাকে ত্যাগ করিয়া যাইতে, তোমার পশ্চাৎগমন হইতে ফিরিয়া যাইতে আমাকে অনুরোধ করিও না, তুমি যেখানে যাইবে আমিও তথায় যাইব, এবং তুমি যেখানে থাকিবে আমিও তথায় থাকিব। তোমার লোকই আমার লোক, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর, তুমি যেখানে মরিবে আমিও তথায় মরিব, সেই স্থানেই কবর প্রাপ্ত হইব। কেবল মৃত্যু ব্যতীত আর কিছুই যদি আমাকে ও তোমাকে পৃথক করিতে পারে, তবে সদাপ্রভু আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিও। যখন সে দেখিল তাহার সহিত যাইতে রূপের দৃঢ় মনস্থ আছে, তখন সে তাহাকে আর কিছু বলিল না। পরে তাহারা দুইজন চলিতে চলিতে শেষে বৈতলেহামে উপস্থিত হইল। যখন বৈতলেহামে উপস্থিত হইল, তখন তাহাদের বিষয়ে সমস্ত নগরে জনরব হইল। স্ত্রীলোকেরা কহিল, এ কি নয়মি? সে তাহাদিগকে কহিল, আমাকে নয়মি মনোরমা বলিও না, বরং মারা তিক্তা বলিয়া ডাকো, কেননা সর্বশক্তিমান আমার প্রতি অতিশয় তিক্ত ব্যবহার করিয়াছেন। আমি পরিপূর্ণা হইয়া যাত্রা করিয়াছিলাম, এখন সদাপ্রভু আমাকে শূন্যা করিয়া ফিরাইয়া আনিলেন, তোমরা কেন আমাকে নয়মি বলিয়া ডাকিতেছ? সদাপ্রভু তো আমার বিপক্ষে প্রমাণ দিয়াছেন, সর্বশক্তিমান আমাকে নিগ্রহ করিয়াছেন। এইরূপে নয়মি ফিরিয়া আসিল, তাহার সঙ্গে তাহার পুত্রবধূ মোয়াবিয়া রূপ
মোয়াব দেশ হইতে আসিল। জব কাটা আরম্ভ হইলেই তাহারা বেতলেহেমে উপস্থিত হইল।